আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে ছোট ছোটো তিনটি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি এক দর্শক আমার কাছে তিনটি প্রশ্ন পাঠিয়েছিলেন তার মধ্যে এক নম্বর প্রশ্ন হলো কারো গায়ে পা লেগে গেলে আমাদের করণীয় কী দুই নম্বর প্রশ্ন হল হাফ হাতা শার্ট অথবা গেঞ্জি পরে নামাজ পড়া যাবে কি না তিন নম্বর প্রশ্ন হলো রাতে হাত পায়ের নখ কাটলে কোনো ক্ষতি হবে কিনা তো এই তিনটি প্রশ্নের উত্তর খুবই সংক্ষিপ্তভাবে আজকে উপস্থাপন করার চেষ্টা করবো তৌফিক ইল্লা বিল্লাহ প্রথম প্রশ্ন ছিল যে কারো গায়ে পা লেগে গেলে আমাদের করণীয় কী যদি আমরা হাঁটতে চলতে বসতে উঠতে যদি কারো গায়ে পা লেগে যায় আমরা করি কি তার গায়ে একটু স্পর্শ করে এইভাবে সালাম সালাম করি তার গায়ে স্পর্শ করে এইভাবে আমরা সালাম করি যদিও এটা সামাজিক একটা রীতি এটা কোরআন সোনার নির্দেশনা নয় খুব ভালো করে বুঝবেন কারো গায়ে পা লেগে গেলে আমরা যেভাবে সালাম করি এটা কোরআন সুন্নার স্পষ্ট নির্দেশনা নয় তবে এটা অবশ্যই তার কাছে সরি বলা অথবা তার কাছে ক্ষমা চাওয়া যে আঘাত লেগে গেছে হাতে আঘাত লাগতে পারে পায়ে আঘাত লাগতে পারে তার কাছে সরি বলতে হবে বা তার কাছে দুঃখ প্রকাশ করতে হবে যে মাফ করে দিন আমি বুঝতে পারিনি আপনার গায়ে লেগে গেছে এটা হলো সৌজন্যতা বোধ তবে আমরা এই সৌজন্যতা দেখাতে গিয়ে মুখে কিছু না বলে আমরা হাত দিয়ে এভাবে স্পর্শ করে সালাম করি তাতে সে খুশি হয়ে যায় তো এটা অন্যায় কিছু না সে যদি খুশি হয়ে যায় আপনার আচরণতে সে অবশ্যই ব্যথিত হয়েছে আপনার পা তার শরীরে লেগেছে সেই জন্য অবশ্যই আপনার উপর ব্যাজার হওয়ার কথা তো আপনি যখন তাকে সালাম করতেছেন তখন সে খুশি হয়ে যাচ্ছে তো এটা খারাপ কিছু না তবে এটা সুস্পষ্ট কোরআন সোনার নির্দেশনাও না আপনি যদি কাউকে আঘাত করেন আপনি তার কাছে ক্ষমা চাইবেন এটা হলো নির্দেশনা আপনি মুখে তাকেও যদি বলে ফেলেন যে আমি ভুল করে ফেলেছি আমার পা বা আমার হাত তোমার গায়ে লেগে গেছে মাফ করে দিও এটা হলো স্পষ্ট নির্দেশনা তবে আমরা যেটা করে থাকি সালাম করে থাকি এটা কোরআন নির্দেশনা না তবে এটা অন্যায় না বা খারাপ কিছু না এটা ভালো আমরা এটাও করতে পারি তবে মৌখিকভাবে তার কাছে ক্ষমা চাওয়া উচিত যা আমি বুঝতে পারিনি আমার পা লেগে গেছে আপনি মাফ করে দিয়েন এরপরে দুই নম্বর প্রশ্ন যেটা ছিল সেটা হলো হাফ হাতা শার্ট পরে নামাজ পড়া যাবে কিনা না এই প্রশ্নের উত্তর হলো যদি আপনার ফুল হাতা গেঞ্জি না থাকে ফুল হাতা শার্ট না থাকে আপনি যদি কোনোই ঢাকতে না পারেন তাহলে আপনার হাফ হাতা নামাজ পড়লে নামাজ হবে তবে আপনার ঘরে যদি হাটু হাঁটু ইয়া কোনো ঢাকার মতো যদি কাপড় থাকে তাহলে আপনি সেটা জড়িয়ে নামাজ পড়বেন এটা আমি বলতেছি না যে হাফ হাতা হাফ হাতা নামাজ পড়লে নামাজ হবে না নামাজ হয়ে যাবে এতে কোনো সমস্যা নেই আপনার যদি কাপড় চোপড় না থাকে আপনি খালি গায়ে নামাজ পড়লেও আপনার নামাজ হয়ে যাবে পুরুষের ক্ষেত্রে তবে আপনার যদি সেরকম কাপড় থাকে এই কোনো ঢাকার মতো তাহলে আপনি কোনো ঢেকে নামাজ পড়বেন এটা হলো নামাজের একটা আদব এটা একটা সুনত তো আমাদের কাপড় থাকা সত্ত্বেও এই সূন্যতটা অবহেলা করা উচিত নয় অবশ্যই এই সূন্যতটা পালন করে নামাজ পড়া উচিত এরপরে তিন নম্বর প্রশ্ন যেটা ছিল তা হলো রাতে হাত পায়ের নখ কাটলে কোনো ক্ষতি হবে কিনা এই প্রশ্নের উত্তর হলো জিনা আপনি হাত পায়ের নখ যে কোনো সময় কাটতে পারেন এতে আপনার ক্ষতি হওয়ার কোনো কারণ নেই গ্রাম অঞ্চলে অনেকেই এ ব্যাপারে বলে থাকেন মুরব্বীরা যে রাতের বেলায় হাত পায়ের নখ কাটতে হয় না তাতে অমঙ্গল হয় ক্ষতি হয় এই হয় সেই হয় অনেক কথা প্রচলিত আছে তবে এগুলো ইসলামী শরিয়াত মধ্যে বৈধ কথা নয় ভালো কথা নয় আপনি যে কোনো সময় হাত পায়ের নখ কাটতে পারেন মোস কাটতে পারেন চুল ইত্যাদি ছাঁটাই করতে পারেন কোনো জায়গার থেকে না এটা অন্যায় কিছু না বা রাতে কাটলে ক্ষতি হবে গুণা হবে অমঙ্গল হবে এরকম কোনো বিষয় ইসলামী শরীরের মধ্যে নেই আশা করি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি